মুক্তি পেল শ্যামল বসুর গল্প এবং নির্দেশনায় বাংলা সিনেমা আশা। কলকাতার নজরুল তীর্থেই সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সিনেমার প্রিমিয়ার উপলক্ষে উপস্থিত ছিলেন সিনেমার কলাকুশলী এবং পরিচালক প্রযোজকেরা। সিনেমাটি প্রযোজনা করেছেন রোজালি কর। একটি সাধারণ মেয়ের জীবনে ঘটে চলা নানা ঘাত প্রতিঘাত নিয়ে তৈরি হয়েছে ছবিটি। পাশাপাশি বিভিন্ন সমস্যার সমাধান কিভাবে মেয়েটি করে তাও তুলে ধরা হয়েছে সিনেমায়। সিনেমা নির্মাতাদের আশা, এই ছবি বাংলা সিনেপ্রেমীদের মন জয় করে নেবে। এটা একটা সুন্দর ক্যারেক্টার, একটা সাধারণ মেয়ে, তার জীবনে বিভিন্ন মানে বিভিন্নভাবে উচ্চ নিচ সময় যায়, বাবার সাথে থাকে, তারপরে তার জীবনে একটা ছেলে আসে, তারপরে ধোকা, তারপর লাস্টে দেখবেন সে আবার একটা বাজে জায়গাতে যায়, সেখান থেকে আবার তার লাস্ট মোমেন্টে কি পরিণতি হয় সেটা আপনারা বইটা দেখলে জানতে পারবেন। খুব সুন্দর নতুনত্ব আছে ক্যারেক্টারটার মধ্যে, সব রকমের পাবেন। হ্যাঁ, যদি মানে এখনকার আমাদের ইয়েতে যে যেই মেয়ে আর কি কখনো বাজের জায়গায় যদি চলেও যায়, সে ঘটনাক্রমে যদি ভাগ্য সাথ দেয়, উপরওয়ালার সাথ দেয়, সমাজ যদি মেনে নেয়, সে আবার নর্মাল লাইফে ফেরত আসতে পারে। এটি রবীন্দ্রসঙ্গীত করেছি, নয়ন ছেড়ে গেলে চলে। আচ্ছা, কেমন লাগলো? খুব ভালো লাগলো, শ্যামতার সাথে আমার প্রথম কাজ, খুব ভালো লাগলো। আর মুভিটাও খুব ভালো হয়েছে, আপনারা সবাই দেখবেন, খুব ভালো হয়েছে। নমস্কার, প্রথমে আমি ডাক্তার অগ্নিপর্ণা চক্রবর্তী, আমার ক্যারেক্টারের নাম ঈশা। ঈশা প্রচন্ড শিক্ষিত একজন মানুষ এবং শিক্ষাই যেহেতু জগতের আলো, তো শিক্ষা মানুষের পারসেপশন, ভিশন এবং দুনিয়া দেখার বা চিন্তা ভাবনা করার অনেকটাই বদলে দেয়। তো এসার ক্ষেত্রে সেটাই ঘটেছে এবং সে প্রথাগত সমাজ যেটাকে অনেক নিচু ভাবে দেখে বা অনেকটা হেয় করে দেখে, এসে সেটা মানে না, সেটা নিজের মতন ভাবনা চিন্তা করে এবং সেটা নিজের জন্য বা নিজের ভালোবাসার জন্য স্ট্যান্ড নেয় এবং আরো পাঁচটা মানুষকে সেটা বোঝায় যে কোনটা ঠিক কোনটা ভুল। তো শিক্ষা যে খুব ইম্পর্টেন্ট এবং আমাদের মানবিক এবং সামাজিক বিকাশ ঘটাতে যে একদম সক্ষম, সেই মেসেজটা আমার ক্যারেক্টারের থ্রু দিয়ে দেওয়া হয়েছে। এবং আশা মুভির তাৎপর্য হলো যে একটা রে অফ হোপ। তো মানুষ অনেক সময় হয় যে তাদের পুরো পিঠ থেকে যায়, তারা বুঝতে পারে না কি করবে, সেই সময়ে অনেক সব রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, তখন ওই একটা আশা নিয়ে তারা বেঁচে থাকতে চেষ্টা করে যে আগামী দিনে আমি এই সিচুয়েশন থেকে আমি বেরোবো বা আরো ভালো সময় আমার আসবে। তো বিশ্বাস রাখার তাৎপর্য কতটা, তার মাহাত্ম কতটা বা তার শক্তি কতটা, আশা রাখার শক্তি কতটা, সেটা আমাদের এই ফিল্ম দিয়ে আমরা সকলে বোঝানোর চেষ্টা করেছি। আর গল্পটা হচ্ছে একটি মেয়েকে ঘিরে, যে সামাজিক অবস্থা থেকে একটা খারাপ জায়গায় গিয়ে পড়ে এবং আবার পরবর্তীতে সে পারিপার্শ্বিক অবস্থায় আবার সামাজিক জীবনে ফিরে আসে, এইটাকে নিয়েই গল্পটা। আর এমনি ছবিটাতে সুপ্রিয় দত্ত, দোলন রায়, বুদ্ধদেব ভট্টাচার্য আর দিগন্ত বাগচী অভিনয় করেছে, প্রত্যেকেই ভালো করেছে। নতুন ছেলে মেয়ে বলতে রুমেলা আর দীপ করেছে, ওরাও ভালো করেছে। এছাড়া আরো অনেক নতুন ছেলে মেয়ে করেছে ছবিটাতে। ছবিটাতে সুর করেছে সুজিত, তো সুজিত সুর করেছে এবং সেখানে মোটামুটি ভাবে সব থেকে যেটা বড় দিক সেটা হচ্ছে চারটে গান আছে, একটা রবীন্দ্রসঙ্গীত, একটা রজনীকান্তের গান, দুটো আধুনিক গান, চারটি নতুন মেয়ে গেয়েছে, খুব ভালো গেয়েছে। এই মোটামুটি আমি আশা করি ছবিটা দেখে দর্শকের ভালো লাগবে। সামাজিক গল্প, পারিবারিক গল্প, প্রত্যেকটি মানুষেরই ভালো লাগবে, আশা করি সবাই খুশি হবে।